আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা থেকে সুরেশ্বর চলে এসেছি। মাত্রই লঞ্চ থেকে নেমে ট্রলার যোগে দরবার শরীফের দিকে অগ্রসর হচ্ছি। বেলা একটায় লঞ্চ ছেড়ে সদরঘাট থেকে সুরেশ্বর লঞ্চঘাট আসতে সময় লেগেছে মাত্র 3 ঘন্টা 55 মিনিট। আমরা মাগরিবের অনেক পূর্বেই সুরেশ্বর লঞ্চঘাট এসে পৌঁছি এবং দরবার শরীফেও মাগরিবের নামাজ শুরু হওয়ার অনেক আগেই এসে পৌঁছি। বিশাল পদ্মা নদী, এর কোনো কূল কিনারা নাই, সীমাহীন। যে পার দেখতে পাচ্ছেন প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার হবে এপার থেকে ওপারের দূরত্ব। এই পদ্মার ভয়াল রূপ যে বর্ষার সময় না দেখেছে তার পক্ষে বলাই কঠিন, অনুধাবন করাই কঠিন যে পদ্মা কত ডেঞ্জার বা কতটা বিপজ্জনক হতে পারে। পদ্মার রূপ তখন রাক্ষসী স্বরূপ আকার ধারণ করে। যেভাবে নদীর পাড়গুলি ভাঙতে থাকে কল্পনা করা যায় না। মুহূর্তের মধ্যে বিঘায় বিঘায়, কাঠায় কাঠায় জায়গা ভেঙে যায়। এখন যে পার দেখছেন এটা আগেই করা হয়েছিল, এই বছর মাত্র এই 1-1.5 মাস আগে নদী ভাঙা শুরু হয়। অনেকে লাইভে অথবা টিভিতেও দেখে থাকবেন, শুনে থাকবেন যে সুরেশ্বর দরবার শরীফ সংলগ্ন জায়গা নদীতে ভেঙে যাচ্ছে। সেইটুকুই আপনাদের দেখানোর জন্য আমি ট্রলারে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বালুর বস্তা দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে। দরবার শরীফ থেকে সুরেশ্বর লঞ্চঘাটের দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে 0.5 কিলোমিটার পর্যন্ত জায়গা যে বেড়িবাঁধ আগে করা হয়েছিল সেগুলো এই বছর ভেঙে যায়। বড় বড় বালুর বস্তা এবং দিবা নিশি সারাক্ষণ শতে শতে শ্রমিক নিয়ে সরকারের অক্লান্ত প্রচেষ্টায় এবং শ্রমিক কর্মচারী কন্ট্রাক্টর যারা ছিলেন কর্মে নিয়োজিত তাদের অক্লান্ত প্রচেষ্টায় বিশাল বড় একটা ক্ষতির হাত থেকে দরবার শরীফের অনেক জায়গা রক্ষা পেয়েছে। প্রকৃতপক্ষে দরবার শরীফ যেখানে ছিল সেটা ঠিকই আছে। এই যে আপনারা বস্তা দেখতে পাচ্ছেন এটা দরবার শরীফ থেকে অনেক পূর্বে, যদিও এগুলিও দরবার শরীফের অন্তর্ভুক্ত। যেখান থেকে বস্তা পড়ে থাকতে দেখেছেন সেখান থেকেই দরবার শরীফ শুরু হয়েছে। এখন আপনারা যে দৃশ্য দেখছেন এর থেকেও ওই যে দূরে দেখা যাচ্ছে বস্তা, ওখান থেকে দরবার শরীফের সীমানা শুরু। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এই যে দরবার শরীফের সাথেই, বললে ভুল হবে, দরবার শরীফ নদীর উপরেই। আপনারা দেখছেন পানি এখন কমে গেছে অনেক, 3-4 ফুট পানি কমে গেছে, যেটা ভাদ্র মাসে খুব ভয়ঙ্কর রূপ নিয়েছিল। তখন অনেক ভাঙতে ছিল, অনেক ভেঙে গেছে। সরকারি চেষ্টায় বালুর বস্তা ফেলে লক্ষ লক্ষ বস্তা ফেলতে হয়েছে, যে কারণে কিছুটা হলেও রক্ষা পেয়েছে। আবার হঠাৎ করে গত 15-20 দিন আগে যে জায়গাগুলো আগে থেকে ভিতরে ফাটা ছিল, অর্থাৎ ওই স্থান থেকে একটু পশ্চিমে অনেক জায়গা ভেঙে যায়। যাই হোক, এখানে বলে রাখি সারা বিশ্বে লক্ষ লক্ষ দরবার শরীফের, মহান সুরেশ্বর দরবার শরীফের আশেকার মুরিদান জাকেরানরা আছেন, তারা হয়তো ভেবে থাকবেন যে দরবার শরীফের সাথেই ব্লক ছুটে গেছে কিনা, দরবার শরীফই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। না, স্পষ্ট আপনারা দেখলেন যে এই যে রওজা শরীফ দেখা যাচ্ছে একটা ইউ টার্নের মতো হয়ে নদীর মধ্যে দরবার শরীফের এলাকাটুকু ঢুকে গেছে, আর দুই দিক দিয়ে
নদী অনেক ভিতরে, অর্থাৎ সমান করে যদি সুতা ধরা যায় তাহলে নদীর মধ্যে 600-700 গজ ভিতরে রওজা শরীফ এবং দরবার শরীফের অনেক এলাকা বর্তমান। তবে দরবার শরীফের মেইন মাজার শরীফের কোনো ক্ষতি হয়নি। বাবা জালাল নুরি, বাবা জান শরীফ, শাহ সুরেশ্বরী, সুরেশ্বরী কেবলার দায়রা ঘর ইত্যাদি যা আছে সবই আগের মতো আছে, অক্ষত অবস্থায়। কিন্তু দরবার শরীফেরই কিছু অংশ পূর্ব দিকে ওই সাইড দিয়ে সামান্য পরিমাণে মোটামুটি 5-7 বা 6 কাঠা জায়গা হবে যেটা ভেঙে গেছে, কিছু স্থাপনা ভেঙে গেছে, সেটাও ক্ষতির হিসাবে মোটামুটি কম নয়। তারপরেও আল্লাহর অশেষ মেহরবানি, বাবা সুরেশ্বরীর অশেষ দয়া যে যেখানে আগে রওজা শরীফ বা দরবার শরীফ অবস্থান করতেছিল এখনও সেই অবস্থাতে আছে, কোনো একটুও ক্ষতি হয়নি। কিন্তু যে জায়গাগুলি ভেঙে গেছে সেগুলো দরবার শরীফ থেকে বেশ কিছুটা দূরে, বাবা সুরেশ্বরীর রওজার থেকে অনেকটা দূরে। তা আপনাদের অবগতির জন্য যতটুকু সম্ভব হলো জানালাম।